নির্যাতিতার মা যেটা বলেছেন সেটা হলো সারা রাত মেয়েটি যন্ত্রণায় কাতরিয়েছে, প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং ক্ষতবিক্ষত দেহ। মেয়েটিকে বাঁচানোর জন্য যে বেসিক জিনিস অর্থাৎ ডাক্তার ডাকা বা পুলিশ ডাকা, সেটা করার ক্ষমতা তাদের ছিল না। উনি বলেছেন যে সারা বাড়ি ঘিরে নিয়েছিল লোকজন এবং তারা এসে তাদেরকে হুমকি দিয়েছে যে আপনারা যদি বাড়ির থেকে বেরোন বা একটাও কথা বলেন তাহলে আপনাদের জ্বালিয়ে দেবো, আপনাদের বাড়ি জ্বালিয়ে দেবো, আপনাদের মেরে ফেলবো। এটা নির্যাতিতার মা আমাদের বলেছেন। এবং তারপরে উনি বললেন যে আমি দেখতে দেখতে আর পারলাম না দেখতে, কাঁদতে কাঁদতে আমি এসে উঠোনে বসলাম। ওই বাইরে যারা লোকজন ছিল তারা এসে জোর করে মেয়েটাকে বেঁধে নিয়ে চলে গেল। তার বাবা দৌড়াতে দৌড়াতে গেল এবং মেয়েটা ওখানেই ওকে জ্বালিয়ে দিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ও কি, আপনি কি দেখেছেন, ও কি নাড়ি টিপে দেখেছেন, ও কি সত্যি মারা গেছে? ও বলতে বলতে উনি কোল্যাপস করে গেলেন আমাদের সামনে এবং একটা মানে কথাই বলতে পারলেন না। পুরো রাজ্যবাসী আতঙ্কিত, এবং আমি শুধু বলবো না আতঙ্কিত, রাজ্যবাসী আজকে একটা আক্রোশে ভুগতে শুরু করেছেন। হাঁসখালী কাণ্ডে নির্যাতিতা নাবালিকাকে যে শ্মশানে দাহ করা হয়েছিল এবার সেখানে গেল সেন্ট্রাল ফরেন্সিক দল, বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। তার সঙ্গে অনির্বাণ, আমরা জানি এর আগে অভিযুক্তর ঘর থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলের প্রতিনিধিরা, এবার শ্মশান যেখানে দাহ করা হয়েছিল ওই নাবালিকাকে সেখানে গেল সেন্ট্রাল ফরেন্সিক দল। কি খবর রয়েছে, কি দেখছো? একদমই তাই, ইতিমধ্যে কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের তরফ থেকে আমার পিছনে এই যে শ্মশান, সেই শ্মশান থেকে কিন্তু ইতিমধ্যে নমুনা সংগ্রহের যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের আধিকারিকরা। একই সঙ্গে সিবিআইয়ের আরেকটি টিম, তারা কিন্তু এই শ্মশানের যিনি কেয়ারটেকার রয়েছেন, অস্থায়ী কেয়ারটেকার রয়েছেন, তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন যে কবে নিয়ে আসা হয়েছিল, কখন নিয়ে আসা হয়েছিল, কোনো রকম কাগজপত্র দেখানো হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই যে শ্মশান, সেই শ্মশানেই কিন্তু ওই নির্যাতিতা নাবালিকা তার কিন্তু দাহ করা হয়। এখানে অভিযুক্তরা এখানে এনে তাকে দাহ করে। এতে কিছুক্ষণ আগেই তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যেখানে চিতাভস্ম রয়েছে সেই চিতাভস্ম কিন্তু একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছিল এখানকার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের আধিকারিকরা। তারা কিন্তু এই চিতাভস্মের মধ্যে থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ওই নাবালিকাকে যখন তার শেষকৃত্য করা হয় বা দাহ করা হয় সেই সময় যে সমস্ত চটাইয়ে করে তাকে বেঁধে নিয়ে আসা হয়েছিল সেই চটাইয়ের কিছু অংশ, তার যে শেষ সময় সে যে পোশাক পরেছিল সেই পোশাকের কিছু অংশ, অবশিষ্ট অংশ যেগুলো কিন্তু জলে ধুয়ে ফেলা হয় এবং সেগুলো এসে বাইরের এই চিতাভস্মের সঙ্গে পড়ে সেগুলোকে সংগ্রহ করা হয় এবং সেগুলোকে কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে। ইতিমধ্যে আমরা জানি যে নির্যাতিতার বাড়ি থেকে কিন্তু তার ডিএনএ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে সিবিআইয়ের আরেকটি টিম এই যে শ্মশান, যে শ্মশানে কিন্তু দাহ করা হয়েছিল সেই শ্মশানে কখন নিয়ে আসা হয়েছিল, কি কতজন ছিল মোটামুটি, এই সমস্ত বিষয়ে তথ্য কিন্তু এখানকার যিনি অস্থায়ী কর্মচারী রয়েছেন তার সঙ্গে কথা বলছে। তুমি দেখতেই পাচ্ছ যে সেন্ট্রাল ফরেন্সিক ক্লাবের যে আধিকারিকরা এবং তার সঙ্গে সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে উপরে রয়েছে, উপরে গিয়ে সেখানে কিন্তু কথা বলে তাদের সঙ্গে জানার চেষ্টা করছিল যে ঠিক কতজন মিলে এসেছিল এবং ঠিক কিভাবে এখানে এই দাহ কাজ যেটি করা হয়েছিল নির্যাতিতা নাবালিকার সেটি কিভাবে সম্পন্ন হয়েছিল। কারণ এখানে একটা অভিযোগ উঠেছে যে দাহ কাজের পর জল দিয়ে কিন্তু তথ্য প্রমাণ লোপাটের জন্য ধুয়ে ফেলা হয়েছিল এবং তার পাশাপাশি আরও একটি তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ যে এই দাহের পর, দাহ কাজের পর অন্য কোনো গ্রামবাসীদের দাহ কাজ এই শ্মশানে আর হয়েছিল কিনা, সেক্ষেত্রে কিন্তু পুরো তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি তথ্য নিয়ে সংগ্রহের ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে হবে এফএসএল এর আধিকারিকদের। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শ্মশানের একেবারে সেই অংশটা যেখান থেকে কিছুক্ষণ আগেই এখানে এফএসএল এর আধিকারিকরা তথ্য সংগ্রহ করেছেন এবং সেই নমুনাগুলো তারা কিন্তু তথ্য পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবে। এবং এই মুহূর্তে কিন্তু যারা এখানে কেয়ারটেকার রয়েছে তাদের সাথে কথা বলছেন সিবিআই এবং ফরেন্সিক ল্যাবের আধিকারিকরা। ধন্যবাদ অনির্বাণ তোমাকে।